এই কাট ওখানে জারু দেওয়া শেষ করে আমার লোক একটু হাত লাগাইব মাসার গোটা সাফ সুতরা করতে হইব আম যাতে এখন শ্বশুর বাড়ি যাবো বৌরে আনতে। আচ্ছা মা শোনো, তোমার এই বয়সে আমার তিন তিনটা পোলামাই আসিল, অগরে পেটে লইয়া বাড়ির ব্যবহার কাম নিজাতে করছি। তুমি আমরা যে তোমার আঁচল দিয়ে শক্ত করে বান্ধা রাখো, মায়া মাসের আঁচল হলো সবচেয়ে শক্ত বান্ধন। তুমি যদি বাঁধতে না পারো ও কোনোদিনও সংসারে হইব না। ওর স্বভাব হইল দাদার লাহান, খালি ঘুরে বেড়ানির নেশা। দেখি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, এবার যা দেখ। তুমি একটু চিন্তা করো না, হন বউ গঙ্গা জল নিয়ে আইসি, ভগবানের নাম কইরা কয়েক ঢোক খাওয়াইতে আমার নাতি সব অশান্তি দূর হয়ে যাইব। দেখেন মা, আপনি যা যা করার চেষ্টা করতেছেন আমি জানি, আপনার নাতির ভালোর জন্যই চেষ্টা করতেছেন, কিন্তু কলিদি কয়ে গেছে এই জলের মধ্যে জীবাণু আছে, আমার পোলার পেটে গেলে ওর ক্ষতি হইব। কস কি তুই, এটা তো গঙ্গা জল রে মা। এই যে ছায়া দেখেন মা, ভগবান আপনার নাতির লেগে যা দিছে হে কিন্তু এইটাই খাইতেছে। ও বউ, বুকের দুধ ছাড়া আমার পোলারে কিন্তু অন্য কিছু খাওয়াবি না। ও বউ, এক ফোঁটা জল নাতিরে খাওয়াই দে, এক ফোঁটা জলে কিছু হইব না। এক ফোঁটা জলের মধ্যে যে জীবাণু থাকে পেটের মধ্যে গেলে খবর আছে, আগামী ছয় মাস আমার পোলা বুকের দুধ ছাড়া অন্য কিছু খাইব না। নে আমি একটু গঙ্গা জল ছিটাই দিলাম, ওর একটু মধু খাওয়াইতে হইব, বুঝলি বউ? ওর মুখে মধু পড়লে মিঠা মিঠা কথা কইব, বাপের মতো ফরফরাই নাইব না। যা কইছো সবই শুনছি কইলাম। মধু টধু কিছু খাওয়ান যাব না মা,
মধু গরুর দুধ জল কিছুই খাইবি না, বাচ্চাটা তো তেষ্টায় কষ্ট পাইব। শুনেন মা, আপনার নাতির যা যা দরকার সব কিছু আমার বুকে দুধের মধ্যে আছে। তাই না সোনা? ঠিক কইছি না? কলিমাসি কয়ে গেছে না, তুমি যত দুধ খাইবা আমার বুকে তত দুধ আইব। ভগবান সব কিছু ঠিকঠাক করেই তোমার আমার কুলে পাঠাইছে। পোলাটারে তোরা না খাওয়ায় মারবি, এই পোলা আর বাঁচব না, আর বাঁচলেও বড় হয়ে ল্যাংনার উলা হইব। দেখেন মা, আপনি নাতি বড় হয়ে একটা তাগড়া জোয়ান আর বালা মানুষ হইব। আরে কি করতেছো? কি করো? দীপা আমার দীপা, তুমি আমার দীপা, আমি তোমার আমজাদ। এগুলো কি করতেছো, পাগল হয়ে গেছো? সিনেমা কেমনে যাচ্ছে নাকি? ও আমনে তো আছে, সিনেমা দেখো নাই? আরে কি করতেছো? দেখো তোমার এখন বাচ্চাইব, হেল লাগিয়া দিনের বেলা কম হইলো, তোমারে দুই ঘন্টা বিশ্রাম নিতে হইব। তুমি এখানে শুইয়া থাকো, আমি বাকি কাজ শেষ করে আইতাছি। আই তুই এসব কি কস? দাদি আমার পুতুলের বাচ্চা হইব, কিন্তু হ্যাঁ শরীরে রক্ত কম, তারে খাওয়ান দাওয়ান বাড়ানোর পাশাপাশি আয়রন ট্যাবলেটও খাওয়াইতে হইব। আয়রন ট্যাবলেট দেখছো? হ্যাঁ এইসব পোলা পরে মাথা কি দিতেছে? এই তোর পড়ালেখা নাই, সারাদিন তো খালি খেলাধুলাই করস। তয় আমার যা খাইতে মন চায় বাড়ির মানুষ তো এসব খাওয়া না আনেন না। হ অত বাড়ি ফের থেকে লেগে আনাতে করে খাওয়ানোর ব্যবস্থা করার লাগবে। মা আরে মা তো তিন মাসের পোয়াতি অহনি কি, খাওয়ার সময় তো পড়ে রয়েছে সামনে, অন বাড়ির সবাই যা খাইব সোনা বউ তাই খাইব। নানি এই সময় পোয়াতি মাইগো একটু বেশি যত্ন না করলে তো মা বাচ্চা দুজনেরই ক্ষতি। ওরে আল্লাহ, আমাদেরকে পোলা পানো হয় নাই, আমরা বড় করি নাই, আমাকে তো কোনো সমস্যা হয় নাই। মামি তুমি তখন মা হইবা, তোমার হন নানান ধরনের খাওয়ান খাওয়ান লাগবে, এক এক সময় এক এক রকম করে রান্না করে খাইবা, তোমার যেমনে খাইতে ভালো লাগে সেমনে খাইবা, কিন্তু খাইতে হইব ঠিকই। বেশি করে খাইলে বাচ্চা অনেক সময় সমস্যা হয়, বাচ্চার মাথা বড় হয়ে যাইব। পোয়াতি বাগা তো বেশি করে খাইতে নাই। এটা ঠিক না নানি, ঠিক মতো বেশি পুষ্টিকর খাবার না খাইলে বাচ্চা ঠিক মতো বড় হইব না। ও তোমরাই তো আসলে বেশি জানো, আমার কথার কোনো দাম আছে?